দেশে বিশ্বকাপ ট্রফি ভ্রমণের দ্বিতীয় দিন আজ বিসিবিতে রাখা হয়েছে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। ইতোমধ্যে জাতীয় দলের ক্রিকেটাররা ট্রফির সঙ্গে ফটো সেশন করেছেন। এই মুহূর্তে মিরপুরে রয়েছেন সহকর্মী মিনাল কান্তি, কাজল সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। কাজল, কি অবস্থা? একটা উৎসব ব্যাপার তো রয়েছে ট্রফি বাংলাদেশ ভ্রমণের দ্বিতীয় দিন আজ, আপনার কাছে সব মিলিয়ে কি তথ্য রয়েছে? তাসফিয়া, আসলে বিশ্বকাপের ক্রিকেটের সবচেয়ে বড় আসর, সেই বড় আসর বিশ্বকাপের ট্রফি বাংলাদেশ ভ্রমণে আসছে এবং সেই ভ্রমণের আজকে দ্বিতীয় দিন। সেই দ্বিতীয় দিন আসলে পুরো মিরপুর ক্রিকেট অঙ্গন, যে সেই ক্রিকেট অঙ্গন আসলে একটা আনন্দমুখর একটা পরিবেশ, এবং এখানকার যে ক্রিকেটার, ক্রিকেট সংশ্লিষ্ট স্টাফ, ক্রিকেট কর্মকর্তা এবং ক্রিকেট সংশ্লিষ্ট সাংবাদিক যারা আছেন, তারা সবার ভিতরে একটা আনন্দমুখর একটা পরিবেশ, একদম উৎসবমুখর একটা পরিবেশ, এবং সবাই আসলে এই খুব কাছে থেকে, একদম হাত দূরত্ব না, মানে খুব কাছে থেকে বিশ্বকাপের ট্রফিটিকে দেখতে পাচ্ছে এবং সেটার সাথে ছবি তুলতে পারছে এবং নিজের অনুভূতি আসলে, যে বিশ্বকাপ যদি, এই বিশ্বকাপ বাংলাদেশ যদি জেতে, সেই বিশ্বকাপের ট্রফিটা কাছ থেকে দেখা এবং সেই আক্ষেপটাও মনে মনে একটু ইয়া করতেছে যে বাংলাদেশ দল একদিন এই বিশ্বকাপের আসল ট্রফিটা নিয়ে দেশে ফিরবে। এবং এবারেই অনেকেই বলছেন যে আসলে এবারেই বাংলাদেশ দলের, যে বাংলাদেশ দলের বর্তমান যে ওয়ানডে পারফরমেন্স, সেই পারফরমেন্স অনুযায়ী আসলে বাংলাদেশ দল এবার বিশ্বকাপে খুব ভালো কিছু করবে এবং অনেকেই প্রত্যাশা করছেন যে বাংলাদেশ আসলে বিশ্বকাপও জিততে পারে। এবং সেটার যে জার্নিটা, সেই জার্নিটা এশিয়া কাপ দিয়েই শুরু হবে এবং এই এশিয়া কাপের মিশনটাই আসলে আমরা ধরা হচ্ছে যে আসলে বিশ্বকাপের মিশন, এবং বিশ্বকাপে আমরা ভালো করব। বিশ্বকাপ যেমন এর আগে যেমন কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আমরা ঘুরে আসছি, কিন্তু আমরা ফাইনালে পা রাখতে পারি নাই, সেই ফাইনালে পা রাখার একটা মানে স্বপ্ন এবার এই বিশ্বকাপের ট্রফির মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটারের মধ্যে একটা স্বপ্ন যাচ্ছে এবং বাংলাদেশের ক্রিকেটারও উজ্জীবিত। যেমন সাবেক ক্রিকেটার আবুল বাশার সুবর্ণ বললেন যে আসলে এই বিশ্বকাপ ভ্রমণের মাধ্যমে বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে একটা ক্রিকেট ক্ষুধা জাগরিত হবে এবং সবার মধ্যে একটা ক্রিকেট ভালো খেলার এবং ক্রিকেটের প্রতি একটা ভালোবাসা জাগবে এবং সবাই আসলে ক্রিকেট খেলবে, ক্রিকেটকে আরো উপরের দিকে নিয়ে যাবে এবং বাংলাদেশ জাতীয় দলে ক্রিকেটারদের আসলে একটা মানসিক শক্তি তৈরি হবে। এবং আরেকটা বিষয় আপনাকে এর মাঝে জানিয়ে রাখি যে আর কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা এশিয়া কাপ এবং বিশ্বকাপের দল নিয়ে একটা বোর্ড মিটিং আছে এবং সেই বোর্ড মিটিং শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। এই বোর্ড মিটিংয়ে হয়তো আজকে ঘোষণা করা হবে যে এশিয়া কাপে কে অধিনায়কত্ব করতে পারেন এবং 21-22 দলের যে প্রাথমিক দলটা দেওয়া হবে সেই দলটাতে কে কে থাকছেন। হ্যাঁ, যেমন মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে কথা বলা হচ্ছে, তিনি থাকবেন কিনা, আফিফ কি করবে, এই যে একটা টিম কম্বিনেশন, সেই টিম কম্বিনেশনে কারা থাকছেন, কে কে থাকছেন, সেটাও হয়তো আজকের এই বোর্ড মিটিংয়েই ঘোষণা হয়ে যাবে। তো আর একটু বলে রাখি যে দ্বিতীয় দিনের যে ফটো সেশনের কার্যক্রম বিশ্বকাপ ট্রফির, সেই ফটো সেশনের কার্যক্রম মিরপুরে আজ পর্যন্ত, এখন পর্যন্ত প্রায় শেষ এবং আগামীকাল হচ্ছে বসুন্ধরা সিটিতে সাধারণ মানুষের জন্য সকাল থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। সেখানে সাধারণ মানুষ বিশ্বকাপের ট্রফি দেখতে পারবে, ছবি তুলতে পারবে এবং তাদের বিশ্বকাপের স্বপ্ন নিয়ে আসলে আনন্দ উৎসব পালন করবে। এবং আমরা আসলে এখন পর্যন্ত অপেক্ষায় থাকবো যে আসলে এশিয়া কাপের দলটা কেমন হচ্ছে এবং কালকে যে কন্ডিশনিং ক্যাম্প শুরু হচ্ছে বাংলাদেশ দলের, সেই কন্ডিশনিং ক্যাম্পে 21-22 জনের যে দল থাকছে সেই দলটিতে কে কে থাকছেন এবং এশিয়া কাপের অধিনায়কে বা কে থাকছেন, সেটাই আসলে আমরা জানার অপেক্ষায় রয়েছি। তাসফিয়া, এই ছিল আসলে আমার কাছে মিরপুর থেকে সবশেষ বিশ্বকাপ ট্রফি ভ্রমণের সবশেষ খবর। কাজল, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বিশ্বকাপ ট্রফি ভ্রমণের দ্বিতীয় দিন আজ, মিরপুর থেকে যুক্ত হয়েছিলাম সহকর্মী মৃণাল কান্তি কাজলের সাথে।